এই জন্য তৃণমূল ধর্ণায় গেছে। দেখো পুজো কমিটির বিরুদ্ধে হাইকোর্ট দপ্তরের নোটিশ, এটা একটা রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করি। এটা কোনো মানেই হয় না, বাংলার পুজো বাংলার দুর্গা পুজো, সেখানটাই মানুষ উপভোগ করে সেই পুজো। কোথায় কালো টাকা সাদা হচ্ছে, সাদা টাকা কালো হচ্ছে, সেগুলো দেখার অনেক ব্যবস্থা আছে। তার জন্য পুজো মণ্ডপ দেখতে হবে না, পুজো মণ্ডপে কোথা থেকে চাঁদা আসে না আসে সেগুলো দেখার জন্য যারা তদন্তে আছে তারা দেখুক যে তারা কারা জড়িত সেখানটাই। তার জন্যে কখনো আয়কর দপ্তরের পুজোর আগে পুজো মণ্ডপের কাছে হিসাব, এটার পিছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। আমি আয়কর দপ্তরের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিরোধিতা করি, কারণ পুজো মণ্ডপ বাংলার আবেগ, দুর্গাপুজো বাংলার আত্মা, সারা বাংলার সর্বধর্মের মানুষ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এটাকে একটা উৎসবে রূপান্তরিত করেছে। সেই উৎসব কোনো কারণেই, সেই উৎসবের ঔজ্জ্বল্য আড়ম্বর, সেই উৎসবের রঙিনতা, সেই উৎসবের উদারতা নষ্ট হোক কোনো কারণে, এটা বাংলার মানুষ হিসেবে নিশ্চয় আমরা চাইব না। বাংলার এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে আয়কর বিভাগের কোনো যদি কোনো বক্তব্য থাকে, তারা নিজস্ব তাদের পরিকাঠামো আছে, নিজস্ব তাদের মেশিনারি আছে, তার মাধ্যমে খবর নেই, কিন্তু এমন ভাব তৈরি করছে যেন পুজো মণ্ডপগুলো সব চোরাই পয়সায় পুজো মণ্ডপ তৈরি হয়েছে, এই বক্তব্য ঠিক না। কারণ কলকাতার দুর্গাপুজো এবং বাংলার দুর্গাপুজোর যে খরচ, সারা বাংলার মানুষ উজাড় করে তারা সেই মণ্ডপ সাজায়, এবং এটা আজকের নয়, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। তাই আজকে হঠাৎ করে আয়কর দপ্তরের এত মাথা ব্যথা হওয়ার পিছনে কারণ আমাদের জানা নাই। এটা আমি মনে করি এটার পিছনে একটা বাজে অভিশন্ধি আছে, যেটা যা আমি সেটা বলতে চাইব। কোন পার্টির কোন ব্যাপার কার ভালো লাগলো না লাগলো আমার কাছে বড় কথা নয়। কথা হচ্ছে যে একটা দুর্গাপুজো একটা সরকারের হতে পারে না, একটা রাজনৈতিক দলের হতে পারে না, রাজনৈতিক দলের কেউ না কেউ সেখানে জড়িয়ে থাকতে পারে, তার মানে পুজোটা কোনো রাজনৈতিক দলের বলে আমি মনে করি না। যে পুজোই সর্বসাধারণ অংশগ্রহণ করে সেই পুজো উৎসব, উৎসব সকলের, সেই উৎসবকে কোনোভাবেই, সেই উৎসবকে কোনোভাবেই তার বাতাবরণকে নষ্ট করা হোক এটা আমাদের কাছে কখনো কাম্য না। ভারতবর্ষের আইটি বিভাগ তাদেরকে বলবো, সারা ভারতবর্ষের ট্যাক্স কমে যাচ্ছে, ট্যাক্স কালেকশন কমে যাচ্ছে, তাদের উপরে চাপ পড়েছে, এখন বেশি বেশি করে টাকা আদায় করো। তা করতে গিয়ে দেখতে পেলে না যে ক্যাফে কফির মালিক তাকে সুইসাইড করতে হচ্ছে। তো এইভাবে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স অফিসাররা যেন আজকে ট্যাক্স টেরোরিজমের জন্ম দিচ্ছে, ট্যাক্স টেরোরিজম, ট্যাক্স টেরোরিস্ট হয়ে যাচ্ছে তারা, এটা ঠিক না। আমি কিন্তু এটাকে প্রতিবাদ করব, আমি এটাকে কোনোভাবে সমর্থন করতে পারি না।